জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গর্ভবতী মহিলাকে নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য 102 মাতৃযানে কল করলেও এলো না মাতৃযান। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লকের ধুলিয়ান পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের। এক গর্ভবতী মহিলা প্রসবের জন্য হাসপাতালে নিয়ে যেতে সরকারি পরিষেবার 102 নম্বর অ্যাম্বুলেন্সে কল করলে ওই গ্রামে অ্যাম্বুলেন্স যাবে না বললেন ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভার জানান। যদিও একাধিকবার কল করার পরেও অ্যাম্বুলেন্স না আসায় গর্ভবতী মহিলার অবস্থা ভূমিষ্ঠ হওয়ার প্রাককালে বুঝতে পেরে পরিবারের লোকজন একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে ওই গর্ভবতী মহিলাকে নিয়ে আসেন হাসপাতালে। 102 নম্বরে কল করে কেন পাওয়া গেল না অ্যাম্বুলেন্স বা কেন গেল না অ্যাম্বুলেন্স নিয়ে ড্রাইভার 15 নম্বর ওয়ার্ডে মিডিয়া দ্বারস্থ হয়ে ক্ষোভ উগড়ে দেন ওই পরিবার। গাড়ির নাম্বার আছে আমার কাছে অলরেডি, বলেছিলাম কেন যাবেন না, বলছে আমার টায়ার বাস্ট হয়ে যাবে। শামসরগঞ্জ 15 নম্বর ওয়ার্ডে গেলে কি টায়ার বাস্ট হয়ে যাবে? সরকারি পরিষেবা করেছে কিসের জন্য? আপনি কি চাইছেন? আমি চাইছি কিসের জন্য? আমি চাইছি আমার মেয়ে রাজ্য হয়েছে, কালকে কারো কারো মেয়ে হতে পারে, কার বোনের হতে পারে, কেন যাবেন না 102 নম্বর গাড়ি? 102 নম্বর গাড়িটা কার? সরকারি পরিষেবা, যেখানে ফোন করে ডাকবে ওখানে যাবে। পাশাপাশি বিষয়টি শামসেরগঞ্জ থানা ও ধুলিয়ান পৌরসভাকে জানানো হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসেন শামসেরগঞ্জ থানার পুলিশ ও ধুলিয়ান পৌরসভার পৌরপিতা ইমজামামুল ইসলাম। কথা বলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেনের সঙ্গে। ফোন করার পরও কেন গেল না অ্যাম্বুলেন্স, পুরো বিষয়টি খতিয়ে দেখব বলে আশ্বাস দেন শামসেরগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন। আমরা ওনাদেরকে একটা আস্থা ভরসা দিলাম যে বিএমএইচ আমরা আছি, এই ব্যাপারটা কতদূর কি হয়েছে বাস্তবে সেটা আমরা বসে দেখব, তারপরে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে, যদি বলে থাকে, তার আইনতভাবে ব্যবস্থা হবে।